পবিত্র রমজান মাস, ভরা মসজিদে তারাবির নামাজ পড়াচ্ছিলেন ইমাম, চলছিল পবিত্র কোরআন থেকে তিলাওয়াত। এমন সময় হঠাৎ একটি বিড়াল লাফিয়ে ইমামের বুক হয়ে কাঁধে চড়ে বসে। ইমামও বিরক্ত না হয়ে বিড়ালটিকে আদর করার পাশাপাশি কাঁধে উঠতে সহযোগিতা করেন। কিছুক্ষণ কাঁধে অবস্থানের পর বিড়ালটি আবার লাফ দিয়ে চলে যায়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সম্প্রতি এই ঘটনা ঘটে আফ্রিকা মহাদেশের দেশ আলজেরিয়ায়। এ ঘটনার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, বিড়ালটি কাঁধে ওঠায় মোটেও বিরক্তি বোধ করেননি সেই ইমাম, বরং বিড়ালের সঙ্গে খুবই বিনয়ী আচরণ করছিলেন তিনি, চালিয়ে যাচ্ছিলেন তিলাওয়াত। এমনকি ইমামের মুখের সঙ্গে মুখও লাগায় ওই বিড়াল। এরপর রুকুতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে কাঁধ থেকে নেমে যায় সেটি। খবরে বলা হয়েছে, সামাজিক বিভিন্ন মাধ্যমে ভাইরাল হওয়া এই ইমামের নাম শায়েখ ওয়ালিদ মাহসাস। তিনি বসবাস করেন আলজেরিয়ার বোর্দোস বাউ অ্যারোদিস শহরে। সেখানকার আবু বকর সিদ্দিক নামের একটি মসজিদের ইমাম তিনি। শায়েখ ওয়ালিদ মাহসাস সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত বিভিন্ন ভিডিও শেয়ার করেন বলে ওই প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স। ভাইরাল ওই ভিডিওর কমেন্ট বক্স সয়লাব প্রশংসা আর ইতিবাচক মন্তব্যে। পোষা প্রাণীর সঙ্গে এমন বিনয়ী আচরণ করায় সবাই ইমামের ভূয়সী প্রশংসা করছেন। অনেকে বলছেন এটি ইসলামের প্রকৃত শিক্ষা, কারণ প্রতিটি প্রাণী আল্লাহর সৃষ্টি, আল্লাহ তাআলা এদের ভালোবাসতে বলেছেন। মুসলমানদের অন্যতম ধর্মীয় গ্রন্থ হাদিসের বর্ণনায় এসেছে, বিড়ালকে ভালোবাসার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবিকে বিড়ালের জনক বা আবু হুরাইরা বলে ডেকেছিলেন। পরে তিনি ওই নামেই পরিচিত হন ইসলামী বিশ্বে। এর থেকে স্পষ্ট বোঝা যায় বিড়ালকে খুবই ইতিবাচক চোখে দেখে ইসলাম, যার সবশেষ প্রমাণ পাওয়া গেল বিড়ালের সাথে আলজেরিয়ার এই ইমামের আচরণের মাধ্যমে।